একুশ তারিখে আমাদের উনি বলেন যে আলহামদুলিল্লাহ কারো ক্ষতি করেনি, তাইতে আমার একটুখানি বলতে হলো নাকি ভাই, কার জনগণ বললি তো কাজে থাকতে পারবে না। সাংবাদিক নজরুলের নামে আপনি উপজেলা চেয়ারম্যান থাকতি, ডাকাতি মামলা হলো 84,000 টাকা, চারজন ডাকাতি করেছে ইসলামকারী ব্রিজের ওখানে, 22,000 টাকা ভাগে বলিছে। আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আজকের এই শাহপুর ভাইরায় 17 জনকে 19 জনকে আসামি করে 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছে সাংবাদিক নজরুলের নেতৃত্বে, সেখানে চাঁদা দেয়নি, চাইছে 17 জনে 2 লাখ টাকা। আপনি তালা উপজেলার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তালা উপজেলার সাংবাদিক নজরুল ইসলাম যে জনগণের সঙ্গে মিশে চলে সে কি ডাকাতি করে? তার নামে ডাকাতি মামলা, সে কি চাঁদাবাজি করে? আপনারা বলে চাঁদাবাজি করে, তার নামে চাঁদাবাজি মামলা, 4 দোকান চুরি মামলা, এমনি ভাবে 7 দোকান চুরি, 12 জনের কেতলি চুরি করা, তাহলে এই ধরনের মামলা আপনি আপনি একটা কুকুর এক মুঠ ভাত খেয়ে প্রভুর আনুগত্য স্বীকার করার জন্য সারা রাত পাহারা দেয় ওই পরিবারটাকে নিরাপত্তা দেয় ঠিক কিনা? আপনি 15 বছরে আমাদের কি নিরাপত্তা দিয়েছেন বলেন, আমাদের কি নিরাপত্তা দিয়েছেন? আপনি আপনার কাছে যদি বলা হয় আমাদের এই রাস্তাটা করে দেবেন পিসি রাস্তাটা, আপনি বলেন ওটা আমার কাজ না, ওটা এমপি সাহেবের কাজ। আপনার যদি বলা ইটি রাস্তাটা করে দেবেন তোমার বাড়ি কয়েকখানে তা জেয়ালায়, তো ওটা সর্দার জাকিরের কাজ। আচ্ছা দাদা আমাকে একটা বয়স্ক কথা করে দেবেন, আচ্ছা আমাকে 75 বছর বয়স, তা বলতেছে যে তোমার বাড়ি কোন গ্রামে, তা সরুরিয়া, তোমার মেম্বার কিটা, তা রহিমদ্দি, ওটা রহিমদ্দির কাজ। আচ্ছা এইবার হলো দাদা আগামীকালকে আমার বাইরে বাড়ি আইছিল ঢাকার থেকে, তো এরকম আমার ভাইটি তো কোনো দলদারি করে না, সে তো ঢাকা গার্মেন্টসে চাকরি করে, এখন সে বাড়িতে এসে কিভাবে জানি নিয়ে কেউ না কেউ তাকে পুলিশের মাধ্যমে ধরাইতেছে। আপনি যদি একটু টেলিফোন করে দিতেন তাহলে অবশ্যই, যদি বলতেন ছেলেটা ভালো তাহলে ওসি সাহেব হয়তো সুদৃষ্টি দিত। ওসি আমার কথা শোনে না, এগুলো কি সত্যি না মিথ্যা? এ সবাই সাক্ষী দেন সত্য না মিথ্যা? আচ্ছা তাহলে উনার উনি তাহলে উনার কাজটা কি ভাই? হ্যাঁ আচ্ছা ভাই ভাই আমার আমার দাদা আমার আব্বা কালকে তালগাছতে পড়ে গেছে ঢাকা বঙ্গু হাসপাতালে, আমরা গরিব মানুষ গ্রামের মানুষ, চাচা চুরি টাকা দিয়েছে, আপনি যদি কিছু দিতেন দাদা আমি টাকা পাবো কানে? তোমার বউটি চাকরি করে 20,000 টাকা বেতন পায়, তাতে আমার সংসার চলে? আমি তাই কোনো রকমের ডাল ভাত খেয়ে বেশি থাকি, আমি তোমার টাকা দেবো কোনো? আর এইরকম কি সত্যি না মিথ্যা এগুলো? আচ্ছা তাহলে ভাই আপনাদের কারে প্রস্ত, ওনার কাছে বিসির রাস্তা উনি না উনার না, ইটির রাস্তা উনার না, মাটির রাস্তা উনার না, বয়স্ক বিধবাতা উনার না, কোন পুলিশ ওসি সাহেব উনার কথা শোনেন না, তাহলে উনার কাজটা কি ভাই? 15 বছরে আজকে 15 বছরের কাজ কি শোনেন? মাদ্রাসার মতো জায়গায় সনাতন ধর্মের মানুষ ঢুকুই দেয় কাজ ওনার, মাদ্রাসা একটা ইসলামী প্রতিষ্ঠান, ওখানে সনাতন ধর্মের মানুষ কোরআন পড়াবে, ওনার কাজ হলো প্রত্যেকটা কুমির করে যে মামলা গুলো হলো, উনি বলেন আমি কারো ক্ষতি করিনি। উনি যদি ওসি সাহেবের বলেন ওসি সাহেব অপরাধ ছাড়া কোনো মানুষকে গ্রেপ্তার করা যাবে না, আমার উপজেলায় মানুষ যদি অপরাধ করে আমি তাকে আপনাকে গ্রেপ্তারে সহায়তা করব, কিন্তু বিনা অপরাধে আমার তালা উপজেলার থেকে আমি কোনো মানুষকে হয়রানি হতে দেব না। উনি যদি বলেন ওসি সাহেব ওনার কথা রাখেন না, বলেন জোরে বলেন, আজকে বাংলাদেশ চলে কার কথায়? বাংলাদেশ চলছে কার নির্দেশে? প্রধানমন্ত্রীর নির্দেশে যে বাংলাদেশ চলে, তালা উপজেলার প্রধানমন্ত্রী হবে 21 তারিখে, তালা উপজেলার প্রধানমন্ত্রী হবে উপজেলা চেয়ারম্যান, ওনার কথা শুনবেন না, তা ওনার কথা শুনবেন না, এটা কি আপনারা বিশ্বাস করেন? এই উপজেলার সর্বময় ক্ষমতার মালিক কে হবে সবাই বলেন? ভোগী যোগী করার কোনো কায়দা নেই ভাই, ভোগী এইসব কথা কান দেবেন না, ভোগী যোগী করার কায়দা থাকলি পা ধরা কমিটি বানাইতো না, কি বলেন ভাই? পা ধরা কমিটি বানাইস কেন? আপনাকে এই পা ধরি যদি আর একবার ঘাড়ে উঠতে পারে এইবার কুরবানি দেবে, কুরবানি আল্লাহ একবার, কি কথা ঠিক না ভাই? ঠিক তাহলে মন খুলে কি ইনশাল্লাহ আমরা 21 তারিখে ঘোড়ার প্রতীকের জন্য আমাদের যদি আপনারা মন খুলে কাজ করতে চান সবাই বলে চান, তাহলে একটা পরামর্শ, আপনারা প্রতিটা পাড়ায় পাড়ায় আজকের থেকে আজকের ঈশান নামাজের পরের থেকে প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা ভোটটাতে যাবেন, প্রত্যেক মামুনের কাছে যাবেন, ভোটের দিন ও প্রত্যেক পাড়ায় 10 জন 15 জন করে কর্মী সৃষ্টি করে বাড়ির থেকে ভোটার কেন্দ্রে নিয়ে যাবেন,
প্রত্যেক পাড়ায় পাড়ায় 20-30 জনের কর্মী থাকবে, ভোটাররা সব কেন্দ্রে যাবে নির্বিঘ্নে, কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আমাদের জানাবে না। 999 999 999 মুখস্থ করে রাখেন। প্রত্যেক ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট থাকবে এবং ভোট হবে, কিন্তু সত্যি সত্যি দেখার মতো ভোট হবে বাপ, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি তালা ফুজলার মানুষের কল্যাণে ঘোলাপতিকে বিজয়ী করে দিন। আল্লাহ গায়েবী মামলা বন্ধে ঘোলাপতিকে বিজয়ী করুন। যেহেতু আজান দিচ্ছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই ভালো থাকেন। ভাই সাংবাদিক নজরুলকে যদি উপজেলা চেয়ারম্যান বানান, উপজেলা চেয়ারম্যান হবে কারা? সবাই বলেন উপজেলা চেয়ারম্যান হবে কারা? সবাই বলেন উপজেলা চেয়ারম্যান হবে কারা?